নমস্কার, আপনারা দেখছেন ইওর টাইম ডিল কলকাতা। প্রকাশ্যে এলো হাজরা পার্ক দুর্গোৎসবের থিম। এবারে তাদের থিম তিন চাকার গল্প। প্রতি বছর হাজরা পার্ক দুর্গোৎসব নতুন আইডিয়া সামনে এনে দর্শককে অবাক করে দেয়। এই বছরও তার অন্যথা হয়নি। দক্ষিণ কলকাতার এই পুজো এবার একটি নজর কাড়া থিম নিয়ে এসেছে, তিন চাকার গল্প। হাজরা পার্ক দুর্গোৎসব যা এই বছর 41 বছরে পা দিল, একটি অটো রিক্সার চালকের সাথে সম্পর্কিত একটি থিম নিয়ে উদযাপন করা হচ্ছে তিন চাকার গল্প। এই পুজো হাজরা ক্রসিংয়ে যতীনদাস পার্কের ভিতরে অবস্থিত। থিম লঞ্চের পর কলকাতার 10 জন অটো রিক্সা চালককে একটি সম্বর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধিত করা হলো। সাথে ছিল আরও নানান রকমের অনুষ্ঠান। কেমন ছিল এই থিম প্রকাশের অনুষ্ঠান, চলুন দেখাই ইওর টাইম ডিল কলকাতার পর্দায়। আচ্ছা, এই বছরের থিম তিন চাকার গল্প, এটা নিয়ে যদি কিছু বলেন। আমাদের এই পুজো এবার 81তম বছরে পালিত। আমরা প্রতি বছরই কিছু নতুনত্ব দেওয়ার চেষ্টা করি। আমরা এখানে হাজরা পার্কে পাসওয়ার্ডের মতো থিম করেছি, আমরা এখানে তাণ্ডব দেখিয়েছি। এবছর আমাদের শিল্পী রাজু সরকার, উনি প্রথমেই বলেন উনি কিছু রিয়েলিস্টিক কাজ করতে চান। যেমনি ওনার থিঙ্কিংয়ে একটা পুজো হয় মায়ের আরাধনা, কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু মানুষের দরকার হয়। প্যান্ডেল ডেকোরেটর কাজ করেন মানুষ, মূর্তি বানান মানুষ, পুজো করেন মানুষ, তাই মানুষকে বাদ দিয়ে কিন্তু কিছুই হয় না। তো ওনার ভাবনায় হাজরা মোড় শুধু নয়, হাজরা মোড়ের সাথে খুব রেলিভেন্ট হলো হাজরা অটো স্ট্যান্ড। বহু ইতিহাসের সাক্ষী এই অটো স্ট্যান্ড, এবং শুধু হাজরা মোড় নয়, শুধু কলকাতা নয়, সারা দেশে তিন চাকার গল্প। তিন চাকা বলতে প্রথমেই মাথায় আসে অটো। আমার পাশে এখানে অনেকে দাঁড়িয়ে আছেন যারা সারা দিন মানুষকে ফেরি করেন সকাল থেকে রাত অবধি। মানুষ হয়তো অনেক সময় আমরা মানুষের কাছে ওনাদের প্রতি একটা অদ্ভুত মনোভাব পাই, কিন্তু ওই অটোর পেছনে যে অটো চালকের জীবনটা সেটা কেমন সেটা কেউ ভাবে না। ওনাদের অনেক স্বপ্ন থাকে, ওনাদের অনেক ইচ্ছা থাকে, অনেক কিছু থাকে, সেটা পুরোপুরি কিন্তু ওনাদের সব কিছু ভুলে গিয়ে সকাল থেকে রাত আপ ডাউন আপ ডাউন এই করতে হয়। তো ওনাদের জীবনে দুর্গা পুজো কেমন, ওনাদের জীবনে আশা আকাঙ্ক্ষা কেমন, ওনাদের স্বপ্ন কেমন, সেটাই আমরা এবছর আমাদের হাজরা পার্কের এই মণ্ডপে তুলে ধরার চেষ্টা করেছি। আমার মনে হয় না এর আগে এই শুধু যদি একটা অটো নিয়ে আমরা কাজ করতাম আলাদা হতো, এটা অটোর সাথে অটোওয়ালাদের নিয়েও আমাদের কাজ। আমার মনে হয় না এর আগে কোথাও এরকম ভাবনা কেউ ভেবেছে। আশা করি মানুষ যদি আসেন মানুষের ভীষণ ভালো লাগবে, এবং যখন এই পুজো দেখে বেরোবেন তখন ডেফিনেটলি এক শ্রেণীর মানুষের প্রতি একটু শ্রদ্ধা নিয়ে আমাদের মণ্ডপ থেকে। আচ্ছা, এই থিম নিয়ে সমাজে কী বার্তা দেবেন? সমাজে এটাই বার্তা যে প্রত্যেকটি মানুষের জীবনেও কিছু কাহিনি আছে, কিছু গল্প আছে, তাদের জীবনেও কিছু আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখ আছে। সবসময় আমাদের তাদের কথাও চিন্তা করা উচিত, তাদের ওপর আমরা অনেকেই ডিপেন্ডেন্ট সকাল থেকে রাত। তো তাদেরও জীবন আছে, তাদেরও পরিবার আছে, তাদেরও শীত গ্রীষ্ম বর্ষা রোদ্দুর হোক শীত হোক বৃষ্টি হোক তারা আমাদেরকে ফেরি করে যাচ্ছেন। তাদের প্রতি সম্মান জানানো আমাদের দায়িত্ব এবং কর্তব্য, এটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। দর্শককে বলবো আসুন, শিল্প উপভোগ করুন, এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা আর শ্রদ্ধা আরো বাড়ান। থ্যাংক ইউ। এবছরের তিন তিন চাকার গল্প, এটা নিয়ে আপনি যদি কিছু বলেন। তিন চাকার গল্প মানে ধরো আমাদের জীবনের সঙ্গে, সমস্ত মানুষের জীবনের সঙ্গে অটো কিন্তু খুব গভীরভাবে মিডিয়া পার্ট, এবং পরিবহন ব্যবস্থায় অটো এখন একটা অপরিহার্য ব্যবস্থা। মানুষ অটো ছাড়া চলতেই পারে না, সেই জন্যে সেই অটোতে যারা যুক্ত আছে তাদের জীবন, তাদের জীবিকা, তাদের ভালো লাগা ভালোবাসা, তাদের সংসার, তাদের জীবনযাত্রা সব কিছুর মধ্যে একটা দুঃখ একটা কষ্ট লুকিয়ে আছে। আমি এদের নিয়ে বহু বছর আন্দোলন করেছি, পুলিশরা একবার আমাদের ধিদারও মেরেছিল, ওদেরও মেরেছিল। শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, এদের নিয়ে আমরা বালিগঞ্জ বাড়িতে বুদ্ধদেব বাবুর কাছে প্রতিবাদ জানাবার জন্যে, বিক্ষোভ জানাবার জন্যে আমরা বালিগঞ্জ বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন পর্যন্ত করেছিলাম। সেই অটো চালকদের নিয়ে সায়নদেবের এবারে ইচ্ছা, সেই আন্দোলন সায়নদেবও দেখে যেত, ছোটো ছিল সে, ওদের জীবন দুঃখ কষ্ট বেদনা ভালো লাগা ভালোবাসা সেটাকে
এবারে থিম হিসেবে ব্যবহার করছে যে মনে করি মানুষের ভাবে। আচ্ছা, দর্শনার্থীদের কী বার্তা দেবেন এই থিমের মধ্য দিয়ে? এই থিমের মধ্যে দিয়ে বলবো যে এরাও মানুষ, যারা বাস চালায়, যারা বাসে কন্ডাক্টারি করে, যারা অটো চালায়, অটোরিক্সা চালায়, তার প্রতিদিন হাজারো মানুষকে তাকে ইন্টারাকশন করতে হয়। এক একটা মানুষ এক এক রকম বিহেভিয়ার করে, এক একজন পয়সা নিয়ে দরদাম করে, ভাড়া নিয়ে দরদাম করে, নানাভাবে এই লোকগুলোর বাড়ি ফেরে জীবন বলে আর কিছু থাকে না, আর কোনো জীবন শান্তিও পায় না ফেলে। এইটাই আর কি আমাদের এদের ফায়দা, এদের লাইফ স্টাইলটা, এদেরও তো আনন্দে থাকার ইচ্ছে হয়, এদেরও ভালোভাবে থাকার ইচ্ছে হয়, এদের বাড়ি হদ্দ তৈরি করার ইচ্ছে হয়। সেই দিক থেকে এটা ঠিক আমি বলতে ভুলে গেলাম সবাইকে যে এভাবে মুখ্যমন্ত্রী তার বিভিন্ন স্কিমের মাধ্যম দিয়ে এদের অনেক উপকার করছে। ইভেন আফটার দ্যাট প্রত্যেক মানুষ হচ্ছে আরেকটু ভালোভাবে থাকার জন্য চেষ্টা করে। সেই সব কথাগুলো ভাবনা চিন্তা করেই এবারে আমরা যে ভাবনায় কিছুটা করছি, আশা করি কলকাতা তথা বাংলার মানুষ আসবেন এবং দেখতে পাবেন। থ্যাংক ইউ। অটোকে সম্মান করা হয়েছে বা অটো ড্রাইভারদের সম্মান করা হয়েছে, এটা সমন্দেব চট্টোপাধ্যায় ছাড়া আমরা কারোর কাছে আশা করিনি আর করতেও পারি না। আগামী যে আমাদের ট্রেড ইউনিয়নের নেতা হিসাবে আমরা সমন্দাকে আমরা বেছে নিয়েছিলাম, এখন সমন্দা হয়তো থাকে না বা যে কোনো কারণবশত হয়তো অন্য কাজে ব্যস্ত থাকে, কিন্তু এই সমন্দাকে আমরা কোনোদিনই বলবো না। উনি আমাদের অটোদের নিয়ে খুব চিন্তা ভাবনা করে, শুধু চিন্তা ভাবনা নয়, যেখানে একটি থিম তুলে ধরা হয়েছে আপনাদের নিয়ে, আমাদের নিয়েই চিন্তা ভাবনা করেন। এই কারণেই বলছি চিন্তা ভাবনা করে যে অটো ড্রাইভারদের ওনার প্রতি একটা ভালোবাসা আছে, সেই কারণে উনি এই সব স্কিম করে একটা আমাদের সম্মান করেছে। কি বার্তা দেবেন আপনাদের এখান থেকে, কি বার্তা দেবেন? আমাদের তো আমি তো মনে করি এই প্যান্ডেলে যা হয়েছে আশা করি ভালোই লোক হবে, এই লোক যদি যত দেখবে তত আমাদের নাম হবে এবং সমন্দার নাম হবে। কিছু বলো, আপনি কি বলবেন? আমি বলতে চাইছি যে এই প্যান্ডেল তো সম্মানের দাবিদার, এশিয়ান পেন্টস এবং আরো অন্যান্য সম্মান পেলে আমরা আরো খুশি হব, কারণ এভাবে আমাদের যে তুলে ধরেছে এটা খুবই ভালো লাগলো আমাদের, মানে সম্মান জানিয়েছে খুবই ভালো লাগলো আমাদের। আমরা সারাদিন পরিশ্রম করে কীভাবে সংসার চালাই এবং পাবলিক ডিলিং করি তার জন্য ওনাকে ধন্যবাদ। প্রথমবার এই নিয়ে হলো সত্যি ভালো লাগলো, ধন্যবাদ।